हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल रेसिपी रिकुक्ड। आज के आमी आपनादेर साथे शेयर करब हक्का नूडल्स। रेसिपिटी करार जोन्ने आमार लागछे नूडल्स। वेजिटेबल्सर मध्य लागछे एकटा गोटा गाजर, गोटा पेंयाज, कैप्सिकम ओ बीन्स। लागछे न्यूट्रिला, जेटा आमी भिजिए जल झाड़िए नियेछि। लागछे गार्लिक, जेटा आमी चप करे नेब। लागछे चारटे डिम, टमेटो केचप, सोया सस ओ चिली सस। प्रथमे आमी एकटी कड़ाईते किछुटा जल निये निच्छि। एरपर आमी जलेर मध्ये खानिकटा रिफाइंड अयेल दिये दिच्छि। तेल दिए नूडल्स सेद्ध कर ले नूडल्सटा झरझरे हय। खानिकक्षण ढाका चापिए आमि नूडल्सटा सेद्ध करे नियेछि। नूडल्सटा सेद्ध हो गेछे, नूडल्सटा एबार आमी झाड़िए नियेछि। समस्त सब्जी आमार चप करा हो गेछे, न्यूट्रिलाटाओ आमी स्लाइस करे केटे नियेछि। प्रथमे आमी एकटी कड़ाइते किछुटा तेल दिए दिच्छि। তার মধ্যে চারটে ডিম দিয়ে আমি ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমের মধ্যে অল্প একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ভুরজি করে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা এবার আমি আস্তে আস্তে তুলে নেব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে এবার আমি কেটে রাখা নিউট্রিলাটাও ভেজে নেব। নিউট্রিলাটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নিউট্রিলাটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা গার্লিকগুলো দিয়ে গার্লিকগুলো ভালো করে ভাজব। গার্লিকটা ভাজা হয়ে গেছে, তারপর আমি কড়াইতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এক এক করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম ও বিনস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নেড়ে নেব। সবজিগুলোতে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি।
섞게 만들었어. 근데 왜 이런 얘기를 하게 된 건지 난 모르겠어. ঢাকা চাপিয়ে সবজিগুলো আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটি পাত্রে খানিকটা টমেটো কেচাপ, সয়া সস ও চিলি সস নিয়ে একসাথে মিক্স করে নেব। সবজিগুলো হালকা করে ফ্রাই হয়ে গেছে, ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিম ও নিউট্রিলা দিয়ে দেব। তারপর আমি মিক্স করে রাখা সসটাও দিয়ে ভালো করে সবজিগুলো ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা নুডলস গুলো ভেজিটেবলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটা ভালো করে ভেজিটেবলের সাথে আমি মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে নুডলসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হাক্কা নুডলস রেডি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।